हाय बंधुरा रीता इस ब्लॉगे तुम्हारे सबाइके अनेक अनेक वेलकाम अनेक अनेक भालोबासा जानिए आबार एकटा नतुन ब्लग भिडियो निये चले एसेछि। तो गुड मर्निंग बोलबो ना कारण एखन अनेक बाजे 12टा बाजे एई मात्र घुम थेके उठलाम और तार जेहेतु ठाकुर विसर्जन छिलो तो अनेक नाच करेछि माने कि बोलबो गात पा पुरो विष ब्यथा पुरो नड़ते पारछि ना माने एरकम अवस्था। तो बाबूके दोकान थेके रुटी निये दियेछिलाम तो बाबू रुटी खेये नियेछे और आज जेहेतु शनिवार शनिवार आमी माछ मांस खाई ना एर जोन्नो शनिवार जेहेतु खाई ना एखन सब प्रत्येकटा जिनिस परिष्कार करते होबे ग्यास मुछते होबे सब परिष्कार करे रान्ना करते होबे। तो जेहेतु एकटु लेटे उठेछि एक लेट तो हबेई काज करते और एखन चले जाब एकटु साइडे माने टाका तुलते आर कि दोकाने जे जेभाबे आर कि टाका तोले তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমার হাজবেন্ড যার সময় অনেক টাকা দেনা হয়েছে আমার হাজবেন্ডের একটু দরকারের জন্য। পাশে একটা দাদা দিয়েছিল তো সেই দাদাকে আজকে কিছু টাকা দিয়েছি আর আবার আজকে কিছু দেব। তো চলো আগে একটু রাস্তা থেকে আসি দোকান থেকে আসি তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। চলো দেখো ঘরের কি অবস্থা হয়ে পড়ে আছে। এগুলো সব ধুতে হবে দেখো কিন্তু এত গা ব্যথা মানে কি বলবো। এটা করে চলে যাব মানে জামা কাপড় যা আছে ওগুলো নিয়ে পরিষ্কার করতে। তো দেখো এই যে যা মানে সিঁড়ির উপর আছে জামা কাপড় বাসন পূজোর বাসন জলের বালতি এই সব এখন নিয়ে চলে যাব টাইম কলে। ভাত করে নিয়েছি আর এখানে সয়াবিনের তরকারি তো আজ এটাই করব কারণ এখনো কলের গোড়ায় অনেক জামা কাপড় আছে ওগুলো ধুতে হবে আর যেহেতু বাড়ির থেকে অনেক দূর টেনে নিয়ে যেতে হয় জামা কাপড় বাসন এর জন্য মানে বেশি টাইম লাগে আমার কাজ করতে। তো চলো রান্না মোটামুটি হয়ে গেছে এখন একটু জামা কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে আসবো। তো কাজের ফাঁকে রান্নাটাও করে নিয়েছি আর যেহেতু এক তরকারি ভাত তো হয়ে গেছে ফটাফট। তো এখন বাজে 2টো তো আমি সব জামা কাপড় পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখন এগুলো মেলে দেবো মেলে দিয়ে নিচে গিয়ে পুজো দিয়ে দেবো পুজো দিয়ে বাবুকে নিয়ে ভাত খেয়ে নেব। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে পুজো দিয়ে ভাত খেয়ে নিই। তো চলো পুজোটা দিয়ে দিয়েছি আর আজকে যেহেতু উঠতে লেট হয়ে গেছে এর জন্য গাছের ফুল সব তুলে নিয়ে গেছে লোকে আর ফুল নেই আমার কাছে আর শুধু সয়াবিনের তরকারি আর ভাত কারণ আর কিছু রান্না করিনি লেট হয়ে গেছে আর যেহেতু শনিবার মাছ তো খাবো না এর জন্য। বসে গেছি। तो चलो बाबू तो खेते अनेक टाइम लागे तो खे नहीं और एक बिछनाय चले जाई और ओटा होच्छे लैब ओटा रौद्रे दिएछिलाम तो बिकेले बिछनाय ना छाड़ो ओखाने एने रेखेछि। तो चलो तो चलो आमी चले एसेछि बिछनाय एकटु शुए पड़बो और एखाने लेबु निये नियेछि এনেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু খাওয়া হচ্ছে না। এই পূজোর জন্য অনেক কিছুই করা হয়নি ঘরে। জানি না মিষ্টি কিনা ভিজে ছিল তো পুরো ঠান্ডা হয়ে আছে আর এদিকে গলা বসে গেছে পুরো আর গাত পা এত ব্যথা মানে কি বলবো হাঁটতে পারছি না। মিষ্টি আছে ठाकुर ही पोशाक अंजलि अंजलि दिए मिष्टी खेये लेबूटा पुरो एकदम बलद बलद लगे। तो चलो এখন আমরা একটু শুয়ে পড়বো তারপর বিকেলে আবার কথা হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি ঘুম থেকে উঠে মানে যা বিকেল আর কি টুকটাক কাজ থাকে সেটা করে নিয়েছি আর সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এই জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো এইগুলো এখন ভাঁজ করতে করতে তো জানটা বেরিয়ে যাবে আর শরীরটা সত্যিই খুব খারাপ লাগে। তো চলো রাস্তা থেকে এসেছি কি খাবো কিছুই পাইনি। বাবু মাংসের চপ খেয়েছে আর একটা মোটো পাতলু খেয়েছে আর আমি ওই দুপুরে সয়াবিনের তরকারি ভিতরে মুড়ি নিয়ে নিয়েছি এটাই খেয়ে নেবো। বাবু একটু খাবে আমার সাথে আর এখানে আটা নিয়ে এসেছি আটাটা মেখে নেবো তারপরে। তো চলো একটু খেয়ে নিই তারপরে আটা মেখে নেবো। তো চলো আটাটা মেখে নিই, আটাটা নিয়ে নিয়েছি আর বাবু খাবে না আমি একাই খাবো রুটি। বাবু ওর বড় মা খেতে বলেছে রাত্রে ওই ঘরে বড় মার কাছে খাবে। তো আটা মাখা হয়ে গেছে এটা তো রেখে দেবো সকালের জন্য, বাবু এখন খাবে না। আর এই 3টে রুটি আমি বানিয়ে নিয়ে আসবো সাথে আলু ভেজে নেবো। তো চলো রুটিগুলো একটু পরে বানাবো এখন ঠিক আছে। তো দেখো টক দই নিয়ে এসছি আর এখানে মিষ্টি দই নিয়ে এসছি একটুখানি তো এটা দিয়ে রুটি খেয়ে নেবো। দেখো শোনা তুমি ওই ঘরে যাবে খেতে তুমি পরে খেও হ্যাঁ। তো চলো আগে রুটিগুলো বানিয়ে নিয়ে আসছি কারণ আমি একদম হাঁটতে পারছি না, রাস্তায় যাচ্ছি তো সবাই বলছে কি হয়েছে হাঁটতে পারছিস না কেন মানে পা এতই ব্যথা। তো চলো রুটিটা বানিয়ে নিয়ে আসছি। বলো মানে দেখো আমি এত কিছু দিচ্ছি আশরা যাচ্ছি না মানে কি অবস্থা বাসনে মানে কি বলবো। দেখো কি অবস্থা এই দেখো মানে এত কিছু দিচ্ছি কোনো কিছুতেই যাচ্ছে না এগুলো। তো চলো খেতে বসে গেছি আর বাবু ওই ঘরে চলে গেছে ওর বড় মার কাছে। পুরো দইটা নেব না কারণ এত দই আমার লাগবে না। एक मिष्टी दई एक खेल नेब बाबुर जो एक रेखे देव तो पड़े निच्छी हेवी लागे खेते और जेहेतु घी दिए भेजेছি टक दई दिए सेई लागবে सत्य कथा बोलते कि रुटी हमें एक तो भालोबासी ना किन्तु खेते हैं माझे मध्य तैयार भात खेयेछि दुपुरे मुड़ी खेयेछि पर एकटु एखन भात आछे किन्तु भात आर खेते इच्छा करलो ना तो चलो आमी एकटु दई खेये नि आर बाबुर जोन्नो एकटु रेखे देब दईटा भालोई बानाय बाबुर जो रेखे दी तो चलो हाथ परिष्कार तो बाबू चले और बड़ मा कि आलू दिए डिमेर तरकारी आलुची तो बाबू खेये नियेछे घर थेके खेये चले जेहेतु निरामिष एर सारा दिन माछ रान्ना करे निये बड़ मा डाक दिएछे एमनि करले डाक देय भालो आमाकेओ होयतो डाक दितो किन्तु आज तो आमि खाबो ना निरामिष एर जोन्नो होयतो डाकिनी तो चलो एखन खावा दावा करे शुए पड़बो प्राय 9:30 बाजते गेलो तो आजकेर मतो भिडियोटा एब्दी यदि भालो लागे लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्यई करो और भिडियोटा देखो और एकटु कमेंट करे जानियो ताहले भिडियो बानाते अनेकटा अनेक भालो लागे तो टाटा और गुड नाइट बोलो गुड नाइट।